আপনারা তো জানেন খালি মানুষ খালি পুলিশকে খালি গালি দেয়, মানুষ খালি পুলিশকে গালি দেয়, তা গালি দেন কোন দুঃখে, কত কষ্ট করে জানেন আপনারা, আমরা দেখি তো। এই সারাটা রাত দাঁড়ায় থাকে রোড গার্ডের ভিতরে, একটা পুলিশ সারাটা রাত দাঁড়ায় রয়েছে, তার বসার কোনো সুযোগ নাই, দাঁড়ায় রয়েছে। ঘুষখোর তো সব জায়গায় আছে, এটা পুলিশও খায়, মন্ত্রীও খায়, অফিসারও খায়, এমপিও খায়, হ্যাঁ না, যেগুলো খায় ওগুলো খায়, কিন্তু এর ভিতরেও ভালো আছে না নাই। কত পুলিশ পুলিশ অফিসার আছে যা দেখেন চরমনার মুরিদ হয়ে গেছে, কত পুলিশ অফিসার আছে যা দেখেন উজানির মুরিদ, কত পুলিশ অফিসার তাবলিগের সাথী ভাই, কত আছে দেখেন। তো কত কষ্ট করে এরা দেশের জন্য, এরাও তো মুসলমান। আমরা এই যে রাস্তাঘাটে আমাদেরকে ধরলে খালি যদি দেখে টুপিটা পাগড়িটা মাথায় ছেড়ে দেয়, হুজুর যান দোয়া করেন, হুজুর বিপদে আছি দোয়া করেন, সমস্যা আছি দোয়া করেন, ঝামেলা আছে হুজুর দোয়া করেন। আপনারা যেগুলা বলেন আমাদের কথাও এগুলা, আমরাও চাই এগুলা হোক, আপনাদের কথার সাথে আমাদেরও একমত। আমার সাথে তো অনেক পুলিশ অফিসার বা অনেকদের অনেকজনের সম্পর্ক, আগামী কালও দেখা হবে আপনাদের সারা বাংলাদেশের ডিআইজির যে হেড ওনার সাথে আগামী কালও একটা মিটিং আছে, যে কোনো একটা কারণবশত তা আমাদের সাথে আছে। এরা বলে আমাদের সাথে দেখা হইলে যে আপনারা যে কথাগুলো বলেন এগুলো আপনারা যদি না বলতেন সমাজ ধ্বংস হয়ে যেত এতদিনে। এরাও মানে, কারণ তাদের ভিতরেও ইসলামের মহব্বত আছে, আছে না? এই জন্য সবাইরে ঢালাও ভাবে আমরা গালি দিতে চাই না, আমাদেরকে রাস্তাঘাটে ধরলেই যদি অন্যায়ও করি অনেক সময় তা বলে হুজুর হুজুর মানুষ কিছু বললাম না, যান ছেড়ে দিলাম, দোয়া করেন। একটা খালি উচিত যে দোয়া করেন, এতটুক যেহেতু তাদের দিলে আছে, আমরা এটাও বলবো যে আপনাদের দিলে যেহেতু আল্লাহর মহাব্বত আছে, রসুলের মহাব্বত আছে। যে ভোলার ঘটনা কেন্দ্র করে একটা পুলিশ অফিসার বলছিল না যে আমাদের ইমানে লেগেছে, যারা এই কাজটা করেছে আমরা তাদেরকে অবশ্যই আসামির কাঠগড়ায় দাঁড়া করাবো, এটা ইমান থাকার কারণেই বলেছে। কিন্তু এর ভিতরেও কিছু খারাপ আছে যেগুলা পুরো জাতিটার বদনাম করতেছে, ঘুষ খায়া রাস্তায় দাঁড়ায় দাঁড়ায়, ঠিক কিনা ধরে কর, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ট্রাকের থেকে এমনি এমনি নিয়ে পকেটে পড়ে, ট্রাকের থেকে নিয়ে নিয়ে পকেটে পড়ে, এগুলা হইলো এই বাকিগুলার বদনাম করে এগুলার কারণে। এই জন্য ভালোর ভিতরে বাছাই বাছাই করে খারাপ যেগুলার আছে এগুলো ছাঁটাই করেন, গোটা দেশ ভালো হয়ে যাবে।